কাঁচা আম দিয়ে বানিয়ে দেখাবো মিষ্টি আচার। রোদে দেওয়ার ঝামেলা নেই আর তৈরি করা খুবই সহজ, আজকে সেভাবেই দেখাচ্ছি। আচারটা এতটাই মজার হবে যে বানালেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখি কিভাবে ভীষণ মজার এই আচারটা বানাতে হয়। এর জন্য আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ধুয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি 8 পিস করে কেটে নেব। যেহেতু আমগুলো আমার একটু বড়, তাই আমি 8 পিস করে কেটে নিয়েছি। অবশ্যই লক্ষ্য রাখবেন আমের গায়ে যেন কোনো পানি না থাকে। তারপর চুলায় দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, 1/2 চামচ জিরা, আস্ত জিরা 1/2 চামচ, আস্ত ধনিয়া দিয়েছি 1 টেবিল চামচ, 5 ফোড়ন আর 1/2 চামচ আজোয়াইন। সাথে দিয়ে দিবেন আরও 1/2 চামচের মতো মিষ্টি জিরা। এরপর সব কিছুকে আমি তেলে নেব। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে আর এগুলো টালা হয়ে যাবে, সে পর্যায়ে এগুলোকে নামিয়ে এক পাশে রেখে দেবো। ঠান্ডা হলে আমি এটাকে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়া করে নেব। এরপর চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়েছি 1/2 কাপ সরিষার তেল, দিয়েছি 1টা তেজপাতা মাঝখান থেকে কেটে, 2টো এলাচ আর 2টো দারুচিনি আর 3টা রসুনের আস্ত কোয়াকে একটু থেতো করে। এরপর এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি সরিষার তেলে। ভেজে নেওয়ার পর এখন আমগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে এখন আমি আমটাকে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়োটা দেওয়ার ফলে কিন্তু আচারের মাঝে সুন্দর একটা কালার চলে আসবে, দেখতে খুবই ভালো লাগবে। এবারে আমি এখন তেলের মাঝে এই আমটাকে ভেজে নেব 5 মিনিটের মতো। এভাবে করে নেড়ে চেড়ে 5 মিনিট ভেজে নেওয়ার ফলে আমের মাঝে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে আর খেতে তখন খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ চিনি, তারপর দিচ্ছি 1/2 চামচের একটু বেশি লবণ, লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর নেড়ে চেড়ে চিনিটাকে আমি এখন আমের সাথে মিশিয়ে দেব। যখন চিনিটা গলে যাবে সে পর্যায়ে এখানে অনেকটা পানি চলে আসবে, তো পানিটা দেখে ভয় পাবেন না। এই চিনির পানিটা অনেকটা বেশি হলেও এটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়ার ফলে শুকিয়ে যাবে। তো এভাবে করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নাড়তে হবে। আর নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন যে চিনির পানিটা শুকিয়ে গেছে। আর এভাবে করে নেড়ে চেড়ে আমটাকে ভালোভাবে সেদ্ধ করতে হবে। কিছুটা আমকে আমি এখানে গলিয়ে দেব, এতে করে আচারটা খেতে একটু বেশি ভালো লাগবে। তাই আমি নেড়ে চেড়ে আমটাকে বেশ ভালোভাবে, কিছুটা কালার চলে এসেছে দেখুন আমের মাঝে, যখন দেখবেন আমটা বেশ ঘন হয়ে আসতে শুরু করেছে নামানোর ঠিক 5 মিনিট আগে আমি এখানে দিয়ে দিয়েছি যে মশলাটা প্রথমেই আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এভাবে করে আরও কিছুক্ষণ এটাকে আমি চুলার উপর রাখবো, এতে করে আমটা বেশ এরকম তলা থেকে ছেড়ে আসবে, কিছুটা আঠালো টাইপের হবে। ঠিক সে পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি আচারটা ভালোভাবে রেডি করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো চলুন দেখে নিই তাহলে আচারটা কেমন হয়েছে। আর এই আচারটা খেতে এতটাই মজার হবে যে এটা বানালেই সাথে সাথেই শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এই আচারটার মাঝে 1 চা চামচ বা তারও একটু বেশি এখানে ভিনেগার দিতে পারবেন, সাদা সিরকা যেটা বলে। এতে করে এই আচারটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তবে খুবই মজার হয়ে থাকে আমের এই মিষ্টি আচার, এটা বেশি দিন রাখা যায় না, সবাই কিন্তু এটা খেয়ে শেষ করে দেয়। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এখানেই শেষ করছি।